আসসালামু আলাইকুম, সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো যারা আপনারা সবসময় দেখেন, আমাদেরকে সবসময় মেসেজ করেন বা আমাদের কাছে সবসময় যে কোনো বিষয়ে তথ্য জানতে চান, অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমানবাহিনীতে কি দরকার বা কি প্রয়োজন বা কি করতে হবে, এই রিলেটেড আসলে প্রশ্নগুলোই আপনারা বেশি করে থাকেন। তো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের, কারণ এটা কখনো আগে বানায়নি বা আগে কখনো দেখানো হয়নি। বাট আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু প্রতিনিয়ত অসংখ্য মতামত জানান, আপনাদের জিজ্ঞাসাগুলো আমাদের কাছে করে থাকে। তো আজকে ভাবলাম যে একটা লাইভ ভিডিও তৈরি করে আপনাদের জন্য, আপনারা যারা কষ্ট করে আমাদের কাছে প্রশ্নগুলো করেন বা আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো দেখেন, তাদের জন্য আসলে এই ভিডিওটি বানানো বিষয়ে বেসিক্যালি। আর যারা সবসময় আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন, ভিডিওগুলো দেখে মতামত জানতে চাচ্ছেন বা আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা আছেন বলেই আমরা আপনাদের জন্যই ভিডিওগুলো বানাই। তো যাই হোক, আর কথা বাড়াবো না, এখন দেখিনি আমাদের গত 24 ঘন্টায় অনেকগুলো আমাদের কাছে মতামত আসছে, অনেক অনেক কিছু বিষয়ে জানতে চাইছে। তো আজকে একটু দেখি, প্রথমে একজন লিখছে, এনার নামটা অবশ্য দেওয়া নেই, বিডি টেক পুরো লিখছে, স্যার আপনার উচ্চতা কয় ফিট? ভাই নাকি বোন হবেন বুঝতে পারছি না, তারপর ভাই বলছে, ভাই আমার উচ্চতা আসলে প্রায় 6 ফিট। এরপরে আরেকজন লিখছেন শরীফ নেহা, আপনি লিখছেন, ভাইয়া আমার আপনার পার্সোনাল নাম্বার লাগবে প্লিজ, আমি একজন প্রবাসী বাংলাদেশি, আমিও সেনাবাহিনীতে যোগদান করতে চাই, এই নিয়ে আপনার সাথে কিছু কথা বলবো, প্লিজ নাম্বারটা দেন। আসলে পার্সোনাল নাম্বার দেওয়া হয় না পাবলিক প্লেসে, আমাদের অফিসিয়াল নাম্বার আছে, অফিসিয়াল নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি, কাইন্ডলি এই নাম্বারে আপনি ফোন করে আপনার যে কোনো বিষয়ে মতামত জানতে পারেন, 0178334390, অফিসের নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে সক্ষম হব। অফিসের নাম্বারে যোগাযোগ করে আসলে এইভাবে যারা আপনারা আমাদের কাছে সবসময় প্রশ্ন জানতে চান, ভালো লাগে বেসিক্যালি, আমার কাছে ভালো লাগে যে না আপনাদের জন্য কিছু করতে পারছি। যারা আমাদের কাছে এসে কোচিং করে, যারা বিভিন্ন বাহিনীতে কোচিং করে প্রস্তুতি নিয়ে চান্স পেয়েছে, আমরা আসলে গর্ববোধ করি তাদের জন্য। আর যারা আগামীতে আসবেন আমাদের কাছে প্রস্তুতি নিতে, সবাইকে আগাম স্বাগতম শুভেচ্ছা থাকবে সবার প্রতি আসলে। তো যাই হোক, পরে আরেকজন লিখছে এইচডি, এনার নাম নেই আসলে বলতে পারছি না, উনি প্রশ্ন করছে আরেকটা, দাঁতের সমস্যা থাকলে চাকরি পাওয়া যাবে কিনা। আসলে দাঁতে তো অনেকগুলো সমস্যা থাকলে চাকরি হয় না, যে কোনো বাহিনীতে, সেটা অফিসার বা সৈনিক পদে হোক, আপনার দাঁতের কী সমস্যা আছে এটা একটু আমাদেরকে জানাতে হবে, আপনার দাঁতে কী সমস্যা আছে সেটা জানাতে। আসলে না জানালে কেমন করে বলবো যে আসলে আপনার দাঁতে কী সমস্যা আছে, বা ওই সমস্যা থাকলে আপনি আদৌ যেতে পারবেন কিনা পরীক্ষা দিতে, সেনাবাহিনী অথবা নৌবাহিনী অথবা বিমানবাহিনীতে। হীরা আক্তার লিখছে, স্যার আমি আপনার কমেন্ট আসলে বুঝতে পারলাম না, হীরা আক্তার ভাই। আরেকজন লিখছে MD আশিক খান, আপনি লিখছেন, থ্যাংকস স্যার, ধন্যবাদ আশিক খান আপনাকেও, আপনি আমাদের ভিডিওগুলো সবসময় দেখেন এবং আমাদের কাছে প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সে সাথে আপনাদেরকেও বলছি, কারণ আপনারা যারা সবসময় আমাদের ভিডিওগুলোতে প্রশ্ন করে থাকেন বা আপনাদের যেটা জানার সেটা জানতে চান, আমরা আসলে খুবই ভালো লাগে যে আপনাদেরকে একটু হলেও আমরা হেল্প করতে পারছি আমাদের জায়গা থেকে। আরেকজন লিখছে মাহবুব মাফিক ভাই, ইনি লিখছেন প্রথম লাইক, ধন্যবাদ ভাই, যার জন্য ভিডিওগুলো আপনারা দেখেন বলেই আমরা সবসময় আসলে আপনাদেরকে দেখাই বা আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করি আমাদের সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। যারা আমাদের এখানে কোচিং করতে আসে তারাই যে শুধুমাত্র শিখবে সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য না, আমাদের ভিডিওগুলো দেখে দূর দূরান্ত থেকে
আপনারা যারা দেখেন আপনারাও যাতে বাসায় বসে বসে একটু হলেও শিখতে পারেন, এটাই আমাদের প্রয়াস। তো যাই হোক, আরেকজন লিখছে দীপু দাস, মাই দীপু দাস, আসলে কি লিখলেন আপনি আসলে আমি বুঝতে পারলাম না। আরেকজন লিখছে অভি অভি করণ, মিউজিকটা না দিলে কি হয়তো ভাই, বুঝতে পেরেছি মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হয়তো ভাই একটু বেশি ছিল। ঠিক আছে ভাই, চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীতে মিউজিক কমিয়ে দেওয়ার জন্য। আরেকজন লিখছে মোহাম্মদ লিমন, স্যার রংপুরের মাঠ কবে খুলবে বলতে পারেন? আসলে লিমন ভাই, বর্তমানে করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশের সকল পরীক্ষা বন্ধ রয়েছে, তেমনি সেনাবাহিনীর পরীক্ষাও বন্ধ রয়েছে। আশা করি করোনা পরিস্থিতি ভালো হয়ে গেলে আপনাদের পরীক্ষা শুরু করে দেবে বাংলাদেশ সেনাবাহিনী। তো যাই হোক, একটু মতামতটা দিয়ে দিই, ওনাকে রিপ্লাইটা দিয়ে দিই। করোনার স্থিতি ভালো শুরু হবে, তো এইভাবে আসলে আমরা সবসময় চেষ্টা করি। আপনারা জানেন আমাদের ভিডিওগুলো দেখে আপনার প্রশ্নগুলো করেন আমাদের কাছে, আমরা সবসময় সবাইকে ভিডিওর আপনার মতামতের রিপ্লাইগুলো দেওয়ার কিন্তু আমরা চেষ্টা করি। আপনারা সবসময় এইভাবে মতামত করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, এটাই আমাদের চাওয়া। কিন্তু তো যাই হোক, আরেকজন লিখছে মুফাজ্জল হোসেন, উনি একজন উনি লাভ হার্ট মানে ভালোবাসা একটা সিম্বল পাঠিয়েছে, ধন্যবাদ ভাই, আপনার জন্য একটা লাভ সাইন দিয়ে দিলাম। এ আর আবির, উনি লিখছে ভাই আমার অ্যাপেন্ডিসাইটের অপারেশন করছি, নর্মাল জয়েন করতে পারবো? আসলে সব অ্যাপেন্ডিসাইট অপারেশন থাকলেই যে আমরা মনে করি সামরিক বাহিনীতে যোগদান করতে পারবো না, ঠিক তা না। যদি অ্যাপেন্ডিসাইট করার পরেও যদি আপনি কঠোর শারীরিক অনুশীলন করতে পারেন বা সক্ষম হন, সেক্ষেত্রে আপনি অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন। আরেকজন লিখছে মিজানুর রহমান, খুব ভালো হচ্ছে, ধন্যবাদ ভাই। আরেকজন লিখছে এমডি রাজা এনসিসি, এই ভাই তার নাম্বার দিছেন। ভাই আপনার নাম্বারে তো আমরা কখনোই ফোন দিয়ে কথা বলবো না, আগে থেকে আমাদের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি অফিসের, 34390। মতামত থাকলে এটা আমাদের রাজা ভাই, এটা আমাদের অফিসের নাম্বার, আপনার যে কোনো মতামত বা প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর পরীক্ষা রিলেটেড, আপনি অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে জানতে পারেন। হীরা আক্তার, ইনি থ্যাংকস দিচ্ছেন, ভাই আপনাকেও ধন্যবাদ। আরেকজন লিখছে আরআইটি, ভাইয়া সেনা অফিসারের কাজ কি এটা নিয়ে একটা ভিডিও দেন। অবশ্যই ভাই, আপনার নামটা জানতে পারলে খুবই ভালো হতো। তো যাই হোক, আপনি জানতে চেয়েছেন সেনাবাহিনী অফিসারদের কাজ কি। আসলে সংক্ষেপে একটু বলে দিই, বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী যারা অফিসার এবং সৈনিক আছেন তাদের সকলেরই মূল দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং দেশের সেবা, দেশের মানুষের সেবায় নিজেকে যে কোনো মুহূর্তে নিয়োজিত করাই তারা তাদের মেইন কাজ। এই হচ্ছিল কাজ, আরও অনেকগুলো কাজ আছে ক্যান্টনমেন্টের ভিতরে, তাদের অনেকগুলো কাজ করতে হয়। এটা নিয়ে ইনশাল্লাহ যদি একদিন সময় পাই অবশ্যই এটা নিয়ে একদিন ভিডিও দেব, আশা করি দেখতে পারবেন সামনে। আরেকজন লিখছে এমডি নাঈম ইসলাম, এই ভাই লিখছেন স্যার আর্মি ড্রাইভিংয়ের জন্য ভিডিও দেন। ভাই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে নাইম ভাই, আমাদের সোজা ট্রেনিং একাডেমির চ্যানেলে অসংখ্য ভিডিও ড্রাইভিং ট্রেডের জন্য ভিডিও দেওয়া রয়েছে, আপনি চাইলে ওই ভিডিওগুলো একটু দেখে আসতে পারেন। আর আরেকজন এমডি রাশেদ ইসলাম বাপ্পি, ভাই আমাদের জন্য কিছু ভালোবাসা দিচ্ছেন মতামতে, ভাই আপনার জন্য ভালোবাসা থাকলো, আপনার জন্য শুভকামনা থাকলো। সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদেরকে সাপোর্ট করেন, আমাদের কাছে প্রশ্ন জানতে চান, আসলে খুবই ভালো লাগে, বারবার এই কথাটা বলছি কারণ আপনাদের জন্য কিছু একটা করতে পারছি এটাই একটা বড় মনে হয় আমার কাছে। আরেকজন লিখছেন এই ভিডিওতে হীরা আক্তার, ভেরি নাইস, খুব ভালো লাগলো, ধন্যবাদ ভাই,
ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে, এটাই কম ভালো লাগার আসলে ব্যাপার নয়, এটা তো অনেক একটা ভালো লাগার বিষয় পার্সোনালি আমি মনে করি। আরেকজন লিখছে, আই লাভ ইউ বিডি আর্মি। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা যোগদান করতে চান বা যারা স্বপ্ন দেখেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবেন অফিসার অথবা সৈনিক হিসেবে, আসলে সবাই আমরা ভালোবাসি এবং ভালোবাসাটা রাখা দরকার। আরেকজন লিখছে, দেবাশিস রায়, এত জগিং হচ্ছে, টাইম 5 মিনিট, 5 মাইল যেতে তো 2 ঘন্টা লেগে যাবে। ভাই পুরো 2 ঘন্টা যদি ভিডিও দেওয়া যায়, আসলে 2 ঘন্টার ভিডিও আপনি 5 মাইলে যাওয়ার ভিডিওটা কেউ দেখবে না। তো আসলে আমাদের এখানে সোজা ট্রেনিং একাডেমিতে প্রতিনিয়ত আমরা যে কার্যক্রমগুলো পরিচালিত করি এগুলো আমরা অল্প আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আরেকজন লিখছেন, লিমন ভাই আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিছি। রবি খান এমপি, আসলে রবি খান এমপি ভাই আপনি জানতে চেয়েছেন, আপনি মতামত লিখছেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই। ভাই আমার সাথে কথা বলতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বারটা আমি লিখে দিচ্ছি, 017-38-34-32-90, এটা আমাদের অফিসিয়াল নাম্বার, এখানে আপনি আপনার মতামত বা আপনার প্রশ্ন থাকলে করতে পারবেন। প্রশ্ন কারণ পার্সোনাল নাম্বার দেওয়া হয় না, কারণ পার্সোনাল নাম্বার দেওয়া ঠিক না আসলে পাবলিক প্লেসে, অফিসিয়াল নাম্বারে সবসময় কথা বলাটাই আমি মনে করি বেটার। এমডি শুভ ইসলাম ভাই আপনি মতামত জানাইছেন এই ভিডিওতে, নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আরেকজন লিখছে, এমডি আলামিন হুসেন, ওজন কত লাগবে? ভাই আসলে সেনানো বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদে ওজনের ডিফারেন্সটা অনেক ক্ষেত্রে তার বয়সের উপরে নির্ভর করে। আপনার বয়সটা জানতে পারলে বা আপনার হাইটটা কতটুকু আছে সেটা জানতে পারলে আপনার ওজন কতটুকু দরকার সেটা আসলে বলতে পারতাম। আরেকজন লিখছেন, ইব্রাহিম হোসেন, ওয়াও, অবশ্যই ভালো লাগছে হয়তো ভাই পোস্টটা দেখে। তার এই হচ্ছিলো মোটামুটি আজকে স্বল্প পরিসরে আপনাদেরকে একটু দেখালাম যে যারা আপনারা আমাদের সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো দেখে আপনার মনের প্রশ্নগুলো আমাদের কাছে জিজ্ঞেস করেন, আমরা কিভাবে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি, এটা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। তো সবশেষে আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেন, আমাদের সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো যেভাবে দেখেন, আপনার মনের যে প্রশ্নগুলো রয়েছে যারা আপনারা আমাদেরকে এভাবে প্রশ্নগুলো করেন, আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে সবার প্রশ্নের উত্তর দেওয়া ঠিক অনুযায়ী, যেটা আমরা জানি সেটা অনুযায়ী আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং আমাদের সোজা ট্রেনিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা যেহেতু প্রতিনিয়ত এই চ্যানেলে সেনানো বিমান বাহিনীর ভিডিওগুলো দিয়ে আসি এবং আগামীতেও দিয়ে যাব, এই কারণে আমাদের সঙ্গে থাকতে চাইলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে রাখা খুবই জরুরি। সব শেষে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই বেশি বেশি করে আমাদের কাছে প্রশ্ন জিজ্ঞেস করেন, আমরা সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।